ইসরায়েল হামাস যুদ্ধের জের দিল্লিতে আগে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবার মহারাষ্ট্র, গোয়া সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে জারি করা হলো হাই এলার্ট। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর খবরের ভিত্তিতে শুক্রবার বিভিন্ন রাজ্যে হাই এলার্ট জারি করা হয়েছে। এছাড়া শুক্রবারের প্রার্থনার সময় অপ্রীতিকর ঘটনা রুখতে নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ইসরায়েল হামাসের যুদ্ধের প্রভাব পড়তে পারে অন্যান্য দেশেও। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সুযোগে ভারতেও অসামাজিক কার্যকলাপের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। তাই ইসরায়েলের দূতাবাস ইহুদিদের ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা বানানো হয়েছে। এছাড়া রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও হাই এলার্ট জারি করা হয়েছে। এদিন দিল্লির রাস্তাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সূত্রের খবর, দেশের যে সমস্ত প্রান্তে ইহুদিদের বাস বেশি সেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থা। তাই মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ এবং গোয়ায় ইসরায়েলি কূটনৈতিক কর্মী ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, ইসরায়েল এবং হামাস বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের ইহুদি এবং প্যালেস্তাইনপন্থীরা নিশানা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। অপ্রীতিকর ঘটনা রুখতে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ অনেক দেশে ইহুদি এবং প্যালেস্তাইনপন্থীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার ভারতীয় ইহুদি গোষ্ঠীর আধিক্য যেখানে, সেই সমস্ত রাজ্যে হাই এলার্ট জারি করা হল। ব্যুরো রিপোর্ট, RE News.